আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা সুলতানা, সেশন 2019-20, ইবনে সিনা মেডিকেল কলেজ। আজকে আমরা লাংসের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমরা অসফিকোশনের মধ্যে যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হাইলামটা এবং হাইলামের রিলেশনটা, আর এখানে কোন কোন স্ট্রাকচার এন্টার করে এক্সিট করে এটা জানতে হবে। তো আমরা আগের ভিডিওটাতেও বলেছিলাম যে হাইলামটা একটা নন প্লুরাল ইমপ্রেশন, যেখানে কিছু স্ট্রাকচার এন্টার করবে, কিছু স্ট্রাকচার এক্সিট করবে। তো আমাদের হচ্ছে ব্রঙ্কাস আর আর্টারিগুলো এন্টার করে, ড্রেন আর লিম্ফেটিক সিস্টেমগুলো হচ্ছে কি করে, ড্রেন করে। এটা রিলেশনটা আমি আবার বলতেছি, রাইট লাংয়ের ক্ষেত্রে ফার্স্টে থাকবে হচ্ছে এপাটারিয়াল ব্রঙ্কাস, দেন হচ্ছে পালমোনারি, রাইট পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, সুপেরিয়র পালমোনারি ভেন, ইনফিরিয়র পালমোনারি ভেন। এছাড়া এটার মিডিয়াল সার্ভিসের রিলেশনটা আমাদের অস্থির জন্য খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের অ্যাপেক্সের পোস্টেরিয়র রিলেশনটা হচ্ছে অস্থির জন্য জানতে হবে। একইভাবে লেফট লাংয়ের ক্ষেত্রে একই রকম, এটার হাইলামের রিলেশনটা জানতে হবে, মিডিয়াল সার্ভিসের হোল রিলেশনটা জানতে হবে, অ্যাপেক্সের পোস্টেরিয়র রিলেশনটা জানতে হবে। এবার হচ্ছে আমরা ভাইভা কোশন নিয়ে আলোচনা করি। যেমন লাংসের হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার পর বা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে হচ্ছে লাংসটা এত চকচকে কেন বা গ্লিসেনিং কেন, তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে ভিসেরাল, হচ্ছে ভিসেরাল প্লুরাল জন্য। তাহলে প্লুরাটা মূলত কি, এটা একটা সেরাস মেমব্রেন দ্যাট হচ্ছে কাভার্স দ্য লাং। হ্যাঁ, তাহলে এটা সেরাস এটাকে বলা হয়েছে কেন, এখানে লুজ কানেক্টিভ টিস্যুর সাথে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। আর তাহলে যদি আমরা বলি যে আর কি কি ভিসেরা এরকম হচ্ছে সেরাস প্লুরা আছে, তাহলে হচ্ছে পেরিটোনিয়াম আছে, তারপর হচ্ছে আমাদের ভিসেরাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম আসবে। এরপর হচ্ছে লাংসের মধ্যে বলবে যে এখানে কয়েকটি ইলিভেটেড বা ডিপ্রেসড পার্ট, এগুলো কি রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের যে ইলিভেটেড পার্টগুলো, এগুলো ইন্টারকোস্টাল স্পেসকে রিপ্রেজেন্ট করে, আর ডিপ্রেসড পার্টগুলো হচ্ছে রিপসটাকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে বলা হবে যে একজন স্মোকারের লাংটা হচ্ছে সাধারণত কালো থাকে, কিন্তু বর্তমানে হচ্ছে যে কারো লাংসে যদি আমরা ইয়ে করি, মানে হচ্ছে ডিসেক্ট করি, তাহলে দেখা যায় লাংসটাকে আমরা কালো পাবো। কারণ হচ্ছে মূলত বাতাসের মধ্যে যে কার্বন পার্টিকেল গুলো থাকে, এগুলো হচ্ছে লাংসে প্রবেশ করে। তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এটা কিভাবে হচ্ছে লাংসের সার্ফেসে গিয়ে পৌঁছায়। তাহলে আমরা নিঃশ্বাসের সাথে হচ্ছে কার্বন পার্টিকেল গুলো নিব, এবং ইন্টার অ্যালভিওলার সেপ্টামের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ থাকে, যারা হচ্ছে কার্বন পার্টিকেল গুলোকে এনগালফ করে, এবং কাফিং এর মাধ্যমে হচ্ছে লাং সার্ফেসে কাফিং এর মাধ্যমে হচ্ছে ডিপোজিট করে, যার কারণে কার্বন পার্টিকেল গুলো হচ্ছে আমাদের লাং সার্ফেসে চলে আসে। এটা গেল। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে আমরা কিভাবে রাইট আর লেফট লাংটাকে ডিফারেন্সিয়েট করব। যদিও আমরা এটার আগের ভিডিওটাতে বলছিলাম, তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে আমাদের রাইট লাং এর ক্ষেত্রে দুইটা ফিশার থাকবে, একটা হচ্ছে অবলিক, একটা হচ্ছে অবলিক ফিশার থাকবে যেটা অবলিকলি গেছে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ফিশার থাকবে, তিনটা লোবে ভাগ করবে। এটা হচ্ছে সুপেরিয়র, এটা মিডিয়াল, এটা হচ্ছে ইনফিরিয়র। ঠিক তেমনি লেফট লাং এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা ফিশারই থাকবে, যেটা হচ্ছে অবলিক ফিশার, দুইটা লোবে ভাগ করবে, এটা হচ্ছে সুপেরিয়র, এটা হচ্ছে ইনফিরিয়র। তবে আমাদের লেফট লাং এর ক্ষেত্রে অ্যান্টেরিয়র বর্ডারটাতে লিঙ্গুলা প্রেজেন্ট থাকবে, এটা জিহ্বা আকৃতির দেখতে বলে এটাকে আমরা লিঙ্গুলা বলে থাকি। আর এখানে হচ্ছে কার্ডিয়াক নচ থাকবে, কার্ডিয়াক নচের মধ্যে আমাদের অ্যাপেক্সটা বসানো থাকে। তো এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হার্টটাকে হচ্ছে ওভারল্যাপ করে না, যার কারণে এখান থেকে স্টেথোস্কোপের মাধ্যমে আমরা হার্ট বিটটা শুনতে পাই। তারপর হচ্ছে পালমোনারি হাইলামটা অবশ্যই লাগবে, হাইলামের রিলেশনটা লাগবে। তারপর হচ্ছে পালমোনারি লিগামেন্টটা কাকে বলে, তাহলে আমাদের প্যারাইটাল যে প্লুরাটা, সেটা হচ্ছে হোল লাংটাকে কভার দিয়ে রাখে। আমরা জানি হচ্ছে হাইলামটা নন প্লুরাল ইমপ্রেশন, তার মানে এটা প্যারাইটাল প্লুরাটা হোল লাংটাকে কভার দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে হচ্ছে ঝুলে থাকে, যেটাকে আমরা হচ্ছে পালমোনারি লিগামেন্ট বলি। অনেক সময় হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে রুট অফ দ্য লাংস কাকে বলে। তাহলে যে স্ট্রাকচার গুলো সাধারণ হাইলামের যে স্ট্রাকচার গুলো, এই সবগুলাকে একসাথে মূলত রুট অফ দ্য স্ট্রাকচার বলে, যার মধ্যে কিছু হচ্ছে ইন্টার করবে, কিছু এক্সিট করবে। হ্যাঁ, তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে এন্টার করবে, আগে বলছিলাম সেটা হচ্ছে পালমোনারি আর্টারিটা, তারপর হচ্ছে রাইট আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর এক্সিট করবে পালমোনারি ভেইন, আর হচ্ছে
লিম্ফেটিক্স। এবার হচ্ছে আমাদের লাংসটা কিভাবে হার্টের সাথে কানেক্টে থাকে, তাহলে দুইটা, একটা হচ্ছে পালমোনারি আর্টারি আর ভেইন দ্বারা আমাদের লাংসটা হার্টের সাথে কানেক্টে থাকে। আর আমাদের লাংসটা হচ্ছে ট্রাকিয়ার সাথে কানেক্টে থাকে ব্রঙ্কাস দ্বারা, রাইট অর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের মাধ্যমে। এছাড়া আমাদের হচ্ছে অ্যাপেক্সের কাভারিংটা জানতে হবে। ফার্স্টে হচ্ছে থাকে ভিসেরাল প্লোরা, দেন প্যারাইটাল প্লোরা, এর অ্যাভাবে থাকে হচ্ছে সুপ্রা প্লোরাল মেমব্রেন। আর বেজের রিলেশনটা জানতে হবে, যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে আমাদের লাংসের লাইনিং এপিথেলিয়ামটা জানতে হবে। এটা হচ্ছে মেনলি দুইটা পার্টে আমরা ভাগ করছি, কন্ডাক্টিং পার্ট আর হচ্ছে ভিসেরাল পার্ট। কন্ডাক্টিং পার্টে তো আমাদের থাকে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, আর হচ্ছে আমাদের রেসপিরেটরি পার্ট যেটা বা হচ্ছে পালমোনারি পার্ট, ওইখানে হচ্ছে থ্রি টাইপস এপিথেলিয়াম থাকে, টাইপ ওয়ান নিউমোসাইট, টাইপ টু নিউমোসাইট আর হচ্ছে ম্যাক্রোফেজ। তো টাইপ ওয়ান নিউমোসাইটটা হচ্ছে আমাদের সিম্পলি স্কোয়ামাস এপিথেলিয়াম, যেগুলো হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে। টাইপ টু নিউমোসাইট, এগুলা হচ্ছে আমাদের সার্ফেক্টেন্ট রিলিজ করে। অ্যাট দ্য হচ্ছে 26th উইকের সময় এটা সার্ফেক্টেন্ট রিলিজ করে, বা হচ্ছে 7 মান্থের সময়, যার কারণে 7 মান্থটাকে আমরা ভুলনারেবল এজ বলে থাকি। তো অনেক বাচ্চাদের হচ্ছে এই যে সার্ফেক্টেন্ট সিস্টেমটা ডেভেলপ করার আগেই হচ্ছে জন্ম নেয়, যার কারণে তারা হচ্ছে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমে ভোগে। তারপর হচ্ছে আমাদের থাকবে ম্যাক্রোফেজ, যেগুলো হচ্ছে আমাদের ফরেন পার্টিকেলগুলোকে এনগাল্প করে। তো যারা অনেক বেশি পারবে বা হচ্ছে অনেক ভালো করবে, তাদের ক্ষেত্রে হচ্ছে একটা কোশ্চেন করা হয় যে লাংসের পালমোনারি পার্টের এপিথিলিয়ামগুলো কোথা থেকে ডেভেলপ করে। তাহলে আমরা বলছিলাম এখানে 3 ধরনের সেল থাকে। ফার্স্টে হচ্ছে টাইপ ওয়ান নিউমোসাইট, যেটা সিম্পলি স্কোয়ামাস এপিথিলিয়াম, এরা হচ্ছে এন্ডোডার্ম অফ দ্য ফোরগার্ড থেকে ডেভেলপ করবে। দেন টাইপ টু নিউমোসাইট, এরা হচ্ছে সার্ভেক্টেন্ট রিলিজ করে, এরা হচ্ছে ফাইব্রাস টাইপের সেল, এরা হচ্ছে মেজোথেলিয়াম থেকে ডেভেলপ করবে। আর ম্যাক্রোফেজগুলো হচ্ছে আমাদের ব্লাড মনোসাইট থেকে আসে, এরাও হচ্ছে মেনলি মেজোথেলিয়াম থেকে ডেভেলপ করবে।